আমি মনে করি তাদের এই আজকের দিনে বিশেষ করে তাজিয়া মিছিলের এই বড় তাজিয়া মিছিলের এই ধরনের কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকা উচিত ছিল। আমরা গতকাল একটি প্রেস নোট দিয়েছি যাতে তার আহ্বান করেছি সকল দলকে যাতে কোনো ধরনের অবস্থান কর্মসূচি থাকে সেখান থেকে তারা সরে আসে, যাতে আমাদের দর্শনার্থী জিয়ারাতি এবং মিছিলে অংশগ্রহণকারী ভাই বোনেরা যাতে সুস্থ এবং সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে এবং এই 10ই মহরমকে জাতীয় শোক দিবস হিসাবে উদযাপন করতে পারে। আমরা অবশ্যই ব্যতীত মুসলিম সম্প্রদায় সকলে এ ব্যতীত হওয়া উচিত, কারণ এটি 10ই মহরম শুধু শিয়া সম্প্রদায়ের না, এটি সকল মুসলমানদের জন্য, কারণ এই দিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই দিনকে আমরা যাতে সুন্দরভাবে শোকবহ অবস্থায় পালন করতে পারি সকলে উচিত এগিয়ে আসা এবং এই তাজিয়া মিছিলে সহযোগিতা করা। আমি এখন উদার্ত আহ্বান জানাবো সকল রাজনৈতিক দলগুলোকে যাতে অবস্থান কর্মসূচিতে তার প্রত্যাহার করে। একদম, কিন্তু আসলে শেষ মুহূর্তে প্রস্তুতি তাজিয়া মিছিল অর্থাৎ যে শোকের মিছিলটি প্রতি বছর শিয়া সম্প্রদায় এই পুরান ঢাকার নাজিবুল্লাহ রোডের এইখান থেকে বের করে, সেটা প্রায় শেষ পর্যায়ে। আমি যদি দেখাই, প্রায় লাইনটি কিন্তু দাঁড়িয়ে গেছে শিশু কিশোর থেকে শুরু করে যারা আসলে তাজিয়া মিছিলে অংশ নিতে এই পুরান ঢাকা শহর তার আশপাশ থেকে। আপনি জানেন যে প্রতি বছরই শুধু এইখান থেকে নয়, ঢাকার আশেপাশে যারা আছেন তারাও কিন্তু এই মিছিলে ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই কিন্তু অংশ নেন। তারা কিন্তু আস্তে আস্তে আসছেন এবং তারা কিন্তু যোগ দেওয়ার জন্য তাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে তাজিয়া মিছিলের একটি অন্যতম যে অনুসর্গ সে ইমাম হোসেন রাজিয়াল্লাহু তাআলার যে ঘোড়াটি, অর্থাৎ যে ঘোড়াটিকে নিয়ে তিনি যুদ্ধ করেছিলেন কারবালা ময়দানে, সেই ঘোড়াটিকে কিন্তু ঘোড়া দুলদুল সেটিকে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু গোছল করানো হয়েছে এবং তারপরেই কিন্তু আসলে যাবতীয় যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং এই মিছিলটি এইখান থেকে আসলে শুরু হয়ে লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট হয়ে প্রতীকী যে কারবালা প্রান্তর জিগাতলার ধানমন্ডি লেক সেখানে গিয়ে শেষ হবে। আর আরেকটি যে প্রশ্নটি আপনি করছিলেন যে ডিএমপি কমিশনার যে নির্দেশনাগুলো দিয়েছিল, এখন পর্যন্ত সেই নির্দেশনাটা কিন্তু আমরা পরিপূর্ণ কিন্তু পালন করতে দেখেছি। অর্থাৎ কোনোরকম ধারালো অস্ত্র বহন করা যাবে না, ঢাকঢোল বাজানো যাবে না, সেই বিষয়গুলো এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে দেখতে পাইনি। এছাড়া যে নিরাপত্তার বিষয়টি, আপনি জানেন যে 2015 সালে একটি বড় হামলার ঘটনা ঘটে এই হোসনি দালানে এবং তারপর থেকেই কিন্তু আসলে নিরাপত্তা এই তাজিয়া মিছিলগুলোর নিরাপত্তার বিষয়টিতে আমরা অনেক বেশিই কিন্তু কড়াকড়ি দেখতে পাই। এবারও কিন্তু আমরা দেখছি তার ব্যতিক্রম না, সকাল থেকে পুলিশ, র্যাব, সোয়াতের সদস্যরা কিন্তু পুরো এই ইমামবাড়া এলাকাটি কিন্তু আসলে ঘিরে রেখেছেন এবং যে মানুষগুলো প্রত্যেকে এই কম্পাউন্ডে ঢোকার আগে তাদের কিন্তু আসলে সেই অর্থে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করা হচ্ছে, তারপরেই তাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং কিছুক্ষণ আগেই লালবাগ জোনের যিনি ডিসি তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে শুধু এই পোশাকই পুলিশ নয়, সাদা পোশাকেও অনেকেই এখানে কাজ করছেন এবং মিছিলটি যখন বের হবে সেই মিছিলের মাঝে মাঝে এই সাদা পোশাকের পুলিশ সদস্যরা থাকবেন এবং পুরো রাস্তা জুড়ে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু এইখান থেকে, যদিও রাস্তাটি অনেক লম্বা, তবে তাদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই তেমনটি কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আসলে তাজিয়া মিছিলের সর্বশেষ প্রস্তুতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।